স্বাগত ডিজি বাংলার দিনের খবরে সঙ্গে আছি ইমদাদুল হক শুরুতেই শিরোনাম কোভিডে প্রযুক্তিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ব্যাংক ব্যবস্থাপকেরা নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে জাতিসংঘ অনলাইন বিজ্ঞান কংগ্রেসে দুইশো গবেষণা উপস্থাপন ফ্রি সোশ্যাল মিডিয়া অফার বন্ধ করল অপারেটররা হামলায় টুইটারের আট অ্যাকাউন্ট থেকে ডাটা চুরি মোবাইল ম্যাসেঞ্জারে স্ক্রিন শেয়ারিং চালু কেনাকাটার ভিডিও প্ল্যাটফর্ম শপলুপ চালু করল গুগল এবং চোদ্দই আগস্ট গুগল স্টেডিয়ায় আসছে রক অফ এজেস থ্রি যাচ্ছি বিস্তারিত খবরে কোভিডে প্রযুক্তিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ব্যাংক ব্যবস্থাপকেরা প্রযুক্তি খাতে বিনিয়োগ অনাগ্রহ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিটিও ফোরাম সভাপতি তপনকান্ত্রী সরকার তিনি বলেছেন বর্তমানে দেশের আইসিটি খাত বিশ্বসূচকে একুশতম অবস্থানে রয়েছে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশের ফ্রিল্যান্সার ও আইটি বিশেষজ্ঞরা দেশে বর্তমানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার আইটি ফিলান্সার ও বিশেষজ্ঞ বছরে পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন মার্কিন ডলার আয় করছেন মহামারী পরবর্তী বিশ্ব অর্থনীতিতে আইটি নির্ভরতা বর্তমান সময়ের চেয়ে ষাট থেকে সত্তর গুণ বেড়ে যাবে এই সুযোগের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে খাত সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি তিনি বলেছেন বরাবরের মতো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এখনও প্রযুক্তিতে বিনিয়োগের ব্যাপারে খুব একটা আগ্রহী হয় না টেকনোলজি অ্যাডাপশন করোনা ভাইরাস মহামারীর মোকাবেলায় ব্যাংকগুলোকে শক্তি জুগিয়েছে ব্যাংকগুলো বরাবরই সাইবার আক্রমণের ঝুঁকির শীর্ষে অবস্থান করে আবার অপরদিকে নতুন ধরনের টেকনোলজি ব্যবহারের ফলে এই সংকটের সময় সাইবার অপরাধীরা আক্রমণের কিন্তু বহু অংশে বাড়িয়ে দিয়েছে ব্যাংকগুলোর কাছে আমাদের অনুরোধ ডিজিটাইজেশন অব্যাহত রেখে যাতে করে মহামারীর সময় অত্যাবশ্যকীয় কারণ ছাড়া ব্যাংকগুলোতে উপস্থিত হয়ে সেবা নিতে না হয় এর পাশাপাশি সাইবার আক্রমণের ঝুঁকিকে সর্বোচ্চ ঝুঁকি মনে করে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি গ্রাহকদেরকেও যেন সচেতন করা হয় শনিবার মহামারী সময়ে ব্যবসায় ভ্যালু তৈরির উদ্যোগ নিয়ে আয়োজিত ওয়েবিনারের সঞ্চালকের বক্তব্যে এমন পরামর্শ দেন তিনি বৈঠকে সংযুক্ত হয়ে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন বলেছেন ডাচ বাংলা ব্যাংকের পুরো বিজনেসটাই গাইড করছে টেকনোলজি এবং 2003 সালে যখন অনলাইন ব্যাংকিং করেছিলাম তখন আমাদের কি অবস্থান ছিল আর আজকে ডাচ বাংলার কি অবস্থান সেটা আমাদের আমার সম্মানিত কলিগরা এখানে যারা আছেন তারা জানেন টেকনোলজির কারণেই আজকে ডাচ বাংলা ব্যাংকের সবাই ঘরে করেছে আমার মনে হয় যে ডাচ পরিচিতি গ্রামেগঞ্জে সব জায়গায় বিস্তৃত টিএনটি লাইনের উপর ডিপেন্ড করতে লাইন দিয়ে আমাদেরকে অনলাইন ব্যাংকিং চালু করতে হবে ইদানিং যেহেতু ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ডিএফটিএন ইউজ করে বা আরটিজিএস ইউজ করে বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করা যায় এই কারণে ইন্টারনেট ব্যাংকিং এর চাহিদাটা একটু বৃদ্ধি পেয়েছে ই কমার্স নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম আমরা যখন ই কমার্স চালু করেছিলাম ইনিশিয়ালি তখন এটা নিয়ে খুব আশাবাদী ছিলাম বাট দেখা গেছে যে ই কমার্স এর ট্রেনজেকশন খুব একটা বৃদ্ধি পায়নি ষাট কোটি ছিল মার্চের দিক দিয়ে পার মান্থ ট্রেনজেকশন সেটা এখন বেড়েছে অন্যান্য মতো কমে যায়নি এটা বেড়েছে বেড়ে সত্তর কোটি হয়েছে এক প্রশ্নের জবাবে বিদেশি সফটওয়্যার ব্যবহার এখনই বন্ধ করা সম্ভব নয় বলে জানান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান তিনি বলেন সেন্ট্রাল ব্যাংকও দেখেন সেন্ট্রাল ব্যাংক কিন্তু আমাদেরকে সবসময় পোস্ট করছে লোকাল টেকনোলজি নেওয়ার জন্য কিন্তু সেন্ট্রাল তারা কিনেছে এখন ব্যাপারটা হচ্ছে আমাদেরও ধরেন আমরা কিন্তু অনেক কাস্টমার ইনফরমেশন থাকে অনেক সিকিউরিটি আমাদের মেনটেন করতে হয় যেটা অনেক রোবাস্ট আর্কিটেকচার থাকতে হয় কিন্তু আমি আমি একটা লেমন হিসাবে বলছি এটা কিন্তু এখনো আমরা সেই লেভেলে যেতে পারি না এটা এটা আমাদের স্বীকার করতে হবে কিন্তু আমরা কিন্তু ছোটখাটো অনেক ধরনের এই যে আমি আপনাকে বলে একটা ট্রেড অ্যানালিটিক নিয়ে কাজ করছি আমরা এটা লোকাল সফটওয়্যার উইথ আমরা এটা নিয়ে ফেলো কিছুদের মধ্যে আমরা কিন্তু লোকাল রোবোটিক্স নিয়ে যারা যারা কাজ করছে আমরা কিন্তু ওখানে অনেকগুলো কিন্তু নিচ্ছি শাহজালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বলেন এটা সত্যি কথা হচ্ছে যে আমরা আসলেও যে ঘুমিয়ে ঘুমিয়ে রাস্তায় বদলে চলছিলাম কোভিড এসে আমাদেরকে জাগ্রত করেছে যে না তোমরা ডিজিটালাইজড হও না হলে সামনের দিন অন্ধকার আমরা সাজুল্লাহ ইসলাম ব্যাংক আমি বলেছি আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা চমৎকার ভাবে আমাদের কাস্টমারদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং আমাদের আইটি টিম সেটা রোটেশন ওয়াইজ কাজ করে বাসা থেকে কাজ করছে ম্যাক্সিমাম সুন্দরভাবে কাজ করে যাচ্ছে মিটিং গুলো আমরা ডিজিটালাইজ করছি এবং আমরা আগামী নেক্সট স্যাটারডে আমাদের হাফ ব্রাঞ্চে যে কনফারেন্স আগে ম্যানেজার কনফারেন্স সেটা আমরা আমরা করব সেখানে অলমোস্ট আমাদের 7 780 এমপ্লয়ি আমাদের পার্টিসিপেশনে থাকবে সেটাও আমি মনে করি যে একটা দিগন্তের উন্মোচন কারণ আমরা সাধারণত শুধু ব্রাঞ্চ ম্যানেজারদেরকে দিয়ে কথা বলতাম তাদেরকে একটা মেসেজ দিতাম তারা অর্ধেক শুনতো শুনতো না গিয়ে ট্রান্সমিট করতো না সেটা এখন আমরা অলমোস্ট ইম্পর্টেন্ট সব এমপ্লয়ি কে আমাদের সাথে আমরা অনলাইনে রেখে আমরা সেই কনফারেন্সটা আমরা করব পুবালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী বলেন আমাদের বোর্ড এখন ভার্চুয়াল হয় তো পুবালি ব্যাংকের বোর্ডে যে ভার্চুয়াল বোর্ডে আপনারা অবাক হবেন একজন আমেরিকা থেকে জয়েন করে দুজন ইংল্যান্ড থেকে আর একজন থাইল্যান্ড থেকে বাকি সবাই বাসা থেকে আগে বোর্ডে আট দশ জনের বেশি পেতাম না এখন পনেরো জনের পনেরো জনই হাজির থাকে এবং যেটা হয়েছে ওনারা এখন থেকে উদ্গ্রীব আগামীতে যেন এটা কন্টিনিউ করে যেন ওনারা ভার্চুয়ালি বোর্ড মিটিং গুলো করে যেতে পারে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতিউর রহমান প্রধান বলেন কোভিড নাইনটিন আমি বলছি আমাদের একটা ভালো লেসন দিয়েছে এবং আমাদেরকে ভাবতে শিখিয়েছে যে কিভাবে আগামী আমাদের ব্যাংকিং হবে এবং সেই ব্যাংকিংটা হবে আগামীকালও যদি বলা হয় আমার ফোকাস কি আমি বলবো যে আইটি তারপরে যদি বলা হয় ফোকাস কি আমি আইটি কারণ হলো যে আইটি ছাড়া ব্যাংক করা বা বিজনেস করা কোনোভাবেই সম্ভব না সো দ্যাট আমাদের সামনের ফোকাস গুলো হবে আইটিতে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে জাতিসংঘ বাংলাদেশে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে ইউনাইটেড নেশনস ঘরে বসে এই প্রযুক্তির মাধ্যমে ই কমার্সে নারী উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ এই প্রশিক্ষণের আয়োজন করছে বলে জানিয়েছেন সিল্ক কোয়াক গ্লোবাল লিমিটেডের সৌম্য বসু আজ শনিবার জুম অনলাইনে উইয়ের সদস্য নারীদের জন্য এন্টারপ্রেনিয়ারশিপ মাস্টার ক্লাসেস শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এই তথ্য জানান তিনি সৌম্য বসু বলেন ইউনাইটেড নেশনস এর একটা ড্রাইভ আছে যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সেখানে 17টা পয়েন্টের উপর কাজ হয় সেই বিভিন্ন পয়েন্টের সাথে লাইন করে যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে প্রোগ্রাম বা কোনো ইনিশিয়েটিভ বা কোনো ড্রাইভ হয় তাহলে ইউনাইটেড নেশনস সেটাকে সাপোর্ট করে So everybody over here will be very happy to know that United Nations SDG has supported this women entrepreneurship drive, which is one of their important points. And uh, this will be supported for the next 12 months for all the master class sessions that will be held in Bangladesh. Recently got that done. It's a great day. প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের senior সচিব এন এম জিয়াউল আলম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উই ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ পেপারদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যারি কক্স ও সার্স ইংলিশের প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের সহযোগিতায় উই ফোরামের নারী সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য এই এন্টারপ্রেনশিপ মাস্টার ক্লাস সিরিজ চালু করা হয় এন্টারপ্রেনিউরশিপ মাস্টার ক্লাস সিরিজে আগামী বারো মাসের প্রতি মাসে দুটি করে সেশনে বিদেশি এবং স্থানীয় উদ্যোক্তারা প্রশিক্ষণ দেবেন বিদেশিদের মধ্যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া জার্মানি ও সুইজারল্যান্ডের প্রশিক্ষকরা রয়েছেন অনলাইন শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসে দুইশো গবেষণা উপস্থাপন আজ শেষ হল অনলাইন শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসের দ্বিতীয় দিন শুক্র ও শনিবার সারা দেশ থেকে অনলাইনে সংযুক্ত হয়েছেন প্রায় পাঁচশো শিক্ষার্থী তিন দিনব্যাপী এই আয়োজনে একক ও পর্যায়ে বিজ্ঞান কংগ্রেসে উপস্থাপন করেছে দুশো পঞ্চাশটির মতো গবেষণাপত্র রাত আটটায় বিজ্ঞান কংগ্রেসে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস এর পোস্ট ডক্টরাল গবেষক ড সাজিদুর রহমান শাওন স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রে তথ্যভিত্তিক গবেষণার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি এর আগে শুক্রবার অনলাইনে বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন ঘোষণা করেন ফ্রিডম ফাউন্ডেশন চেয়ারম্যান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান আগামীকাল রোববার বিকাল চারটায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে সপ্তম শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসের কংগ্রেসের আহ্বায়ক মোস্তাকিবনে আয়ুব জানিয়েছেন আগামীকাল সমাপনী দিনে আমাদের অন্যতম প্রধান আকর্ষণ যৌথ কংগ্রেস যেখানে শিশু কিশোর বিজ্ঞানে বিজ্ঞান পিপাসু শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন দেশের প্রথিত যশা বিজ্ঞানীরা আমাদের সাথে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন যা বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি অধ্যাপক জাফর ইকবাল এছাড়া থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞানের অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপ অধ্যাপক এবং চেয়ারপারসন অধ্যাপক জেবা ইসলাম সেরাজ থাকবেন স্বাধীনতা পদক বিজয়ী বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান এবং তরুণ বিজ্ঞানী ডক্টর সেজুতি সাহা যিনি চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন গবেষণায় অবলোকনীয় ভূমিকা রাখছেন এই পুরো অনুষ্ঠানটি ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারিত হবে এবং আমি আশা করব আপনারা অনেকেই সে আয়োজনে যোগ দেবেন এবং আমাদের তরুণ বিজ্ঞানীদের সাথে আমাদের যে জ্যেষ্ঠ বিজ্ঞানীরা আছেন তাদের যে মিথস্ক্রিয়া তাদের যে ইন্টারাকশন সেটি আপনারা উপভোগ সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে একটি বিশেষ আলোচনায় যুক্ত হবেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড এম জাহিদ হাসান অনুষ্ঠানে অনলাইন জুম প্ল্যাটফর্মে পুরস্কার ঘোষণা ও সমাপনী অনুষ্ঠানে যুক্ত হবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ফ্রি সোশ্যাল মিডিয়া অফার বন্ধ করল অপারেটররা ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ ও টুইটারের মতো সামাজিক মাধ্যম ফ্রি ব্যবহার সেবা বন্ধ করে দিয়েছে দেশের মোবাইল অপারেটররা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির আদেশ পেয়ে শুক্রবারের মধ্যে দেশের সবগুলো অপারেটারই তাদের ইন্টারনেট অফার থেকে বিনামূল্যে অথবা প্রায় বিনামূল্যে ফেসবুক ব্যবহারের প্যাকেজগুলো বন্ধ করে দিয়েছে এর আগে সোশ্যাল মিডিয়ায় ফ্রি প্যাকেজ ব্যবহার করতে গত পনেরোই জুন থেকে এই প্যাকেজগুলো বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি বিটিআরসি উপপরিচালক সাবিরা ইসলাম স্বাক্ষরিত ওই চিঠি বিষয়ে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান বলেন ফ্রি ইন্টারনেট দেওয়ার বিষয় গ্রাহকদেরকে ফ্রি সোশ্যাল মিডিয়া ইউজের জন্য অফার প্যাকেজ দেওয়া তো এই বিষয়গুলো দেওয়ার মধ্যে আমরা আমরা তো মনিটরিং করতে হচ্ছে একটা অপারেটরদের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছে মার্কেটে যেটা আসলে আমরা কোনোভাবেই হয়তো আমাদের কাছে কাম্য যে গ্রাহকদের জন্য দিচ্ছে অনেক অসাধু গ্রাহক যারা এই ফ্রি ইন্টারনেট কি ইউজ করে ফ্রি সোশ্যাল প্যাকেজ কি ইউজ করে অন্যান্য গ্রাহক যারা নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে চায় ওদেরকে একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে এই বিষয়গুলো চিন্তা করে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিটিআরসি অপারেটরদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখে বাজারে যাতে স্বাভাবিক প্রতিযোগিতা বজায় থাকে এবং গ্রাহকরা যাতে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারেন তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নির্দেশনা পাওয়ার পরই গ্রামীণফোন রবি বাংলা লিঙ্ক ও টেলিটক তাদের প্যাকেজ থেকে ফ্রি সোশ্যাল মিডিয়ার অফার প্রত্যাহার করে নিয়েছে বলে নিশ্চিত করেছে এ বিষয়ে মোবাইল অপারেটর বাংলা লিঙ্কের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন আমরা তো বৃহস্পতিবার দিন রাতে একটা ইনস্ট্রাকশন পেয়েছি বিটিআরসি থেকে যেখানে বলা হয়েছে যে আমাদের যেসব প্রোডাক্টস এবং অফারে ফ্রি সোশ্যাল মিডিয়া দেওয়া হয়েছে সেগুলো যাতে বন্ধ করে দেওয়া হয় আমরা সেই সাপেক্ষে গতকালই বিটিআরসির ইনস্ট্রাকশন আমরা মেনে ইমপ্লিমেন্ট করে দিয়েছি অপরদিকে বিটিআরসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন ফেসবুক সংক্রান্ত যাবতীয় ফ্রি অফার বন্ধে যে নির্দেশনা বিটিআরসি দিয়েছে আমরা মনে করি এটা অবশ্যম্ভাবী ছিল কারণ চলতি দুই হাজার বিশ একুশ অর্থ বছরের বাজেটের নির্দেশনা অনুসারে একটি কোম্পানির প্রমোশনাল ব্যয়ের পরিমাণ তার মোট আয়ের শূন্য দশমিক পাঁচ শতাংশের বেশি হতে পারবে না এই নির্দেশনা অনুসারে ফ্রি অফার কেন্দ্রিক কোনো ব্যয় নির্বাহ করা আমাদের মতো কোম্পানির জন্য স্বাভাবিকভাবেই কঠিন আমরা মনে করি বিটিআরসি নির্দেশনা বাস্তবায়িত হলে ফেসবুক কেন্দ্রিক অপব্যবহার বন্ধ হবে এবং এর ফলে প্রকৃত ব্যবহারকারীরাই উপকৃত হবেন নজর দিচ্ছি দেশের বাইরে হামলায় টুইটারের আট অ্যাকাউন্ট থেকে ডেটা চুরি টুইটারে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় হ্যাকাররা আটটি অযাচাইকৃত অ্যাকাউন্ট থেকে ডেটা ডাউনলোড করেছে চলতি সপ্তাহে এই হামলা হয়েছে জানিয়ে শনিবার টুইটার ইনকর্পোরেটেড বলেছে হামলায় আটটি অ্যাকাউন্ট থেকে তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা তবে এর একটি অ্যাকাউন্টও ভেরিফাইড নয় হামলাকারীদের শনাক্ত করা যায়নি জানিয়ে মাইক্রোব্লগ সাইটটি জানিয়েছে হামলার ঘটনায় হ্যাকাররা একশো তিরিশটি অ্যাকাউন্টকে লক্ষ্য বানিয়েছিল এবং এগুলোর পাসওয়ার্ড বদলে পঁয়তাল্লিশটি অ্যাকাউন্টের দখল নিয়েছিল মূলত মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দিসিয়ান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেসলা প্রধান ইলন মাস্ক মাইক্রোসফট সহ প্রতিষ্ঠাতা বিল গেটস অ্যামাজন প্রধান বোজেস সহ অন্যান্য ব্যক্তিদের অ্যাকাউন্টের দখল নিতে টুইটারের অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশ করে হ্যাকাররা এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বিটকয়েন হাতিয়ে নিয়েছে তারা মোবাইল স্ক্রিন শেয়ারিং চালু মোবাইল ডিভাইসের জন্য স্ক্রিন শেয়ারিং ফিচার চালু করেছে ফেসবুকের মেসেজিং অ্যাপ ম্যাসেঞ্জার এর ফলে বন্ধুদের সঙ্গে কলিংয়ের সময় ফোন বা ট্যাবলেটের পর্দা শেয়ার করতে পারবেন ব্যবহারকারী গ্রুপ চ্যাটিংয়ে সর্বোচ্চ আটজন এবং ম্যাসেঞ্জার রুমে সর্বোচ্চ ষোলো জনের সঙ্গে স্ক্রিন শেয়ার করা যাবে এজন্যে প্রথমে নতুন সংস্করণে ম্যাসেঞ্জার অ্যাপটি আপডেট করতে হবে তবে ফেসবুক জানিয়েছে গ্রাহক যাতে ম্যাসেঞ্জার রুমে সর্বোচ্চ পঞ্চাশ জনের সঙ্গে ফিচারটি ব্যবহার করতে পারেন সে ব্যবস্থা চালু করতে কাজ করছে প্রতিষ্ঠানটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের জন্যই নতুন এই আপডেট উন্মুক্ত করেছে ফেসবুক কেনাকাটার ভিডিও প্ল্যাটফর্ম লুপ চালু করল গুগল বাস্তবে দোকানে না গিয়েই পণ্যটির চেহারা এবং অন্যান্য বিষয়ে একটি ধারণা দিতে নতুন একটি ভিডিও প্ল্যাটফর্ম চালু করেছে গুগল সব লুপ নামে কেনাকাটার এই অ্যাপটি বানিয়েছে গুগলের এরিয়া ওয়ান সার্চ ইঞ্জিন জায়েন্ট মার্কিন এই প্রতিষ্ঠানটির দাবি ই কমার্স সাইটের মতো শুধু ছবি টাইলস এবং পণ্যের বর্ণনা স্ক্রল করার চেয়ে স্বপ্লুপের অভিজ্ঞতা আরও ইন্টারঅ্যাক্টিভ হবে শুরুতে মোবাইল অ্যাপ উন্মোচন করা হলেও অল্প দিনের মধ্যেই সপলুপের ডেস্কটপ সংস্করণও উন্মোচনের কথা জানিয়েছে গুগল স্বপ্লুপের সব ভিডিও হবে নব্বই সেকেন্ডের কম দৈর্ঘ্যের সরাসরি ভিডিওর মাধ্যমে পণ্য কিনতে গ্রাহককে সহায়তা করতে পারবেন কন্টেন্ট নির্মাতারা বর্তমানে মেকআপ ত্বকের যত্ন চুল বা নখ বিষয়ক পণ্য বিষয়ে ব্যবসা করছেন এমন কন্টেন্ট ক্রিয়েটর প্রকাশক ও অনলাইন স্টোরগুলোর জন্য প্ল্যাটফর্মটি চালু করেছে গুগল চোদ্দই আগস্ট গুগল স্টেডিয়ায় আসছে রক অফ এজেস থ্রি মূলত জুন মাসে মুক্তি পাওয়ার কথা ছিল রক অফ এজেস থ্রি এর নতুন গেম মহামারীতে সম্ভব হয়নি আগামী চোদ্দই আগস্ট গুগল স্টেডিয়ায় অবমুক্ত হবে গেমটির নতুন অধ্যায় মেক অ্যান্ড ব্রেক ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান মডুস গেম এক পোস্টে এ তথ্য জানিয়েছে বলা হয়েছে স্টেডিয়া প্রো ব্যবহারকারীরা গেমটি ফ্রি খেলতে পারবেন অবশ্য গুগল স্টেডিয়াতে প্রকাশের আগেই আগামী একুশ জুলাই গেমিং কনসোল ও পিসিতে খেলা যাবে রক অফ এজ থ্রি মেক অ্যান্ড ব্রেকার গেমটিতে বৃষ্টিরও বেশি ভিন্ন ভিন্ন বোল্ডার বেছে নিতে হবে থাকছে আনলিমিটেড কোর্স এছাড়াও লোকো কিংবদন্তি এবং ইতিহাসের একটি মজার পুনঃকল্পনার সঙ্গে সাক্ষাৎ ঘটবে খেলোয়াড়দের যা কখনোই শেষ হবে না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়